আসসালামু আলাইকুম, আমি কাজী আনোয়ারা বেগম, আমার বয়স 52 ইয়ার্স, আমি একজন গৃহিণী। আমার ছিল আমার হাঁটুতে সমস্যা, ডানাটু, আমার কোমরে সমস্যা, আমার হাতের জয়েন্টে সমস্যা ছিল, বিশেষ করে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গই ধরা যায়, এসব সমস্যা নিয়ে আমি এখানে এসেছি। আমার এই সমস্যাটা প্রায় 2.5 বছর ধরে। হ্যাঁ, আমার সব কিছু সমস্যা হতো, আমার উঠতে বসতে সমস্যা হতো, তারপরে কোমর মানে ঝুঁকা যেত না, কোমর ঝুঁকতে আমার সমস্যা হতো, আমার সব কাজকর্মে আমার সমস্যা হতো আর কি। এখন মোটামুটি আমার এসব সমস্যা থেকে আমি অনেকখানি বেটার। আমি মোটামুটি প্রায় 5-6 জন ডক্টর আমি দেখিয়েছি। আমি সুস্থ হইতাম সাময়িক, কিছুদিন ভালো থাকতাম, আবার আগের মতো। আমি এখানে আসছি স্যারের কাছে, স্যার ধরতে গেলে আমার এক প্রতিবেশী, সে সুবাদে স্যারের সাথে আমি পরিচিত হই, আবার এই ডিপিআরসিও সম্বন্ধেও আমি জানতাম আগের থেকে। হ্যাঁ, ওনার ট্রিটমেন্টটা অনেক ভালো সেটাও শুনছি, সব কিছু মিলাই আর কি। এখানে আসার পরে যখন আমি এসেছি, ওদিন আমি অনেকই অনেক অসুস্থ ছিলাম। এখানে আসার পরে আমাকে স্যার MRI বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিয়েছে, এগুলো করার পরে আমার যে যে জায়গায় সমস্যা সেটার জন্য তিনি আমাকে 1 মাস থেরাপি দিয়েছিলেন আর কি। এখানে চিকিৎসা নেওয়ার 5-7 দিন পরেই আমি একটু ইমপ্রুভ হয়েছি। এরপরে আমি আমার একটা সমস্যার কারণে আমি আবার আমার আবার ডিমোশন হয়ে গেল, হওয়ার পরে আবার আমি থেরাপি দিতে শুরু করলাম। এখন আবার আমি আল্লাহর রহমতে আবার একটু অনেকখানি ইমপ্রুভ, কোমর অনেকখানি বেটার। সারাদিন বেল পরা লাগতো, এখন বেল খুব কম পরা লাগে, হাঁটুর ব্যথা একটু কমছে, জয়েন্টের ব্যথাও কমছে, পরিবেশ ভালো, সব কিছু তো পরিষ্কার পরিচ্ছন্ন। স্যারকে তো অবশ্যই আমার ধন্যবাদ, স্যারকে আল্লাহ আরও অনেক বড় করুক, উনি যেন আরও 1000 মানুষকে সুস্থ করতে পারে, এটা আমি দোয়া করি। সেটা তো আমি নিজেকে অনেক মন খারাপ লাগতো যে আমি এত এই বয়সে আমি এত অসুস্থ হয়ে গেলাম, আমি কি আর কখনো ভালো হব না এই আর কি। এখন মনের অনেকখানি স্যাটিসফ্যাকশন আসছে যে না, আমি ভালো হব, আমার হয়তো আরও সময় লাগতে পারে। মনের মধ্যে এখন অবশ্যই একটু ভালো লাগছে, আমার মনটা একটু প্রফুল্ল যে আমি এখন সিঁড়ি দিয়ে মোটামুটি একটু আগের চেয়ে ভালোভাবে উঠতে পারি, নামতে পারি। তাদের সম্পর্কে কি বলতে চাই, তারা যেন এখানে আসে। অনেকরা তো আমি এটাই জানি যে অপারেশন করতে বলছে, অপারেশন করা লাগে নাই, ডাক্তারের এই ট্রিটমেন্টেই তারা সুস্থ হয়েছে। 2-1 জনের সাথে রিসেপশনে দেখা হয়েছে, কথা হয়েছে, সেভাবে জানি আর কি। যেন দোয়া করবেন আমি যেন আরো ভালো থাকি। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।